বর্তমান সরকারি সময়ে চাকরি হচ্ছেই না, যাও হচ্ছে রোস্টার মানা হচ্ছে না বলে অভিযোগ করেন এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেব বর্মা। শনিবার সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন কাট অফ মার্কসের নামে অনেককে বঞ্চিত করা হচ্ছে। তিনি দাবি জানিয়েছেন 100% রোস্টার মেনে চলার। এখন গোটা রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি যেমন চলছে, তেমনি যেটা বলবো যে আমাদের এখন বিভিন্ন যে সমস্ত এখানে যে টুকটাক নিয়োগ হচ্ছে না, কিন্তু যেগুলো নিয়োগ হচ্ছে এগুলি যেমন পোস্ট অবলিপ্তি ঘটানো হচ্ছে, তেমনি যে যে পোস্টগুলিতে নেওয়া হয়েছে সেখানে সেগুলিতেও কোনো ধরনের রোস্টার টোস্টার মানা হচ্ছে না। এসটি এসসি যে সমস্ত 100% রোস্টার মানার কথা এগুলো মানা হচ্ছে না। কি একটা এনজিওকে দিয়ে ওরা ইন্টারভিউ করিয়েছে, ইন্টারভিউ করে ওরা বলছে তাদের নাকি কাট অফ মার্ক পাওয়া যাচ্ছে না, অথচ হায়ার ফার ডিভিশন পাস করে তারা ইন্টারভিউ দিয়েছে 200 জনের উপর। এই যে গত কিছুদিন আগে যেটা নেওয়ার জন্য সুপারিশ করা হলো সুপার থেকে এগ্রিকালচারে 58টা পোস্ট, সেখানে এসটি এসসি কোনো ধরনের 100% সেখানে রোস্টার মানা হচ্ছে না, সেখানে কাট অফ মার্কের নামে সেখানে তাদেরকে ডিপ্লয় করা হচ্ছে। এগুলি কোনোভাবেই ঠিক নয়। আমরা দাবি করব 100% রোস্টার মেনে তাদের ব্যবস্থা করা হোক। দ্রুত এডিসি ভিলেজ কমিটি পুর এবং নগর সংস্থা নির্বাচন সুষ্ঠু এবং অবাধ্যভাবে করারও দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি তুলে নেয়া টিএসআর ক্যাম্পগুলো পুনরায় বসানোর দাবি জানিয়েছেন তিনি। প্রভাব করে এবং বিশেষ করে আমরা যেটা বলবো, এই যে প্রায় শতাধিক এডিসি এলাকায় বিভিন্ন এলাকায় টিএসআর ক্যাম্পগুলো ছিল, এই ক্যাম্পগুলো তুলে নিয়ে আনা হয়েছে। এই ক্যাম্পগুলো যাতে পুনরায় প্রতিষ্ঠা করে এবং অভাব যাতে চলাফেরা করতে পারে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা যাতে করেন। যদিও এই সরকারের কাছ থেকে খুব বড় বেশি আশা করছি না, তবুও মানুষের প্রতি আমাদের আস্থা আছে এবং সেই আস্থা রেখেই আবারও দাবি জানাবো। মানুষ ভোট দিতে চায়, মানুষ গণতন্ত্রকে এখন বিশ্বাস করে, এই আস্থা বিশ্বাস যাতে সরকার এবং নির্বাচন কমিশন যাতে প্রতিপালন করে। Pure Report, Channel 10 Rat.